রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিটি ব্যাংককে সেই রাজ্যের ভাষাতেও পরিষেবা দিতে হবে গ্রাহকদের। কিন্তু পশ্চিমবঙ্গে পরিষেবা দেওয়া অধিকাংশ ব্যাংকই বাংলা ভাষায় কোনো পরিষেবা দেয় না। 2011 আদমশুমারি অনুযায়ী এ রাজ্যে 86% বাঙালি এবং বাঙালিদের মধ্যে 82% বাংলা ছাড়া অন্য ভাষা জানেন না। কিন্তু বিভিন্ন ফর্ম ভরা থেকে টাকা তোলা, ব্যাংকের পরিষেবায় আছে শুধুমাত্র হিন্দি ও ইংরেজি। নিজের মাটিতে কেন বঞ্চিত হবে বাঙালি? বাংলায় পরিষেবার দাবিতে গত 4 বছরে প্রায় 800 ব্যাংকে এই দাবিতে ডেপুটেশন দিয়েছে বাংলা পক্ষ। এবার সেই দাবি নিয়ে ফেব্রুয়ারির 17 তারিখ বাংলা পক্ষের তরফে শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি জনস্বার্থ মামলা দাখিল করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলা শেখ। বাংলা পক্ষের লিগ্যাল টিমের নেতৃত্বে হাইকোর্টের আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ, সাগ্নিক ভট্টাচার্য ও পুনম বসু এই মামলা দায়ের করলেন। রিজার্ভ ব্যাংকের নিয়ম আছে যে প্রতিটি রাজ্যে সেখানকার প্রধান ভাষায় সকল পরিষেবা দিতে হবে। পশ্চিমবঙ্গে অধিকাংশ ব্যাংকে বাংলা ভাষায় কোনো ফর্ম থাকে না, বাংলা ভাষায় কোনো তথ্য থাকে না, বাংলা ভাষায় কোনো বাংলা ভাষা বলতে জানে কর্মী থাকে না, বাংলা ভাষায় এটিএম থাকে না, বাংলা ভাষায় ওয়েবসাইট থাকে না, বাংলা ভাষায় অ্যাপ থাকে না। অর্থাৎ যেটা আমাদের মৌলিক অধিকার, যেটা যে কোনো নাগরিকের, পশ্চিম ভারতে যে কোনো বাঙালির যেটা মৌলিক অধিকার যে আমি আমার ব্যাংকিং পরিষেবা আমার নিজের ভাষায় পাবো, রিজার্ভ ব্যাংকের যে নীতিমালা অনুযায়ী সেটা কেন্দ্রের যে ব্যাংকগুলো সেগুলো আমাদের সেই জিনিসগুলো দেয় না। অর্থাৎ আমাদের নিজেদের মাটিতে ব্যাংকিং পরিষেবা আমাদের না দিয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়। এবং আমার বাংলায় স্বাক্ষর মানে বাবা মা ভাই বোন তারা কিন্তু ব্যাংকে ঢুকলে নিজেকে নিরক্ষরে পরিণত হয়ে যায়। এবং সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে হিন্দিভাষী কর্মীদের বিহার ইউপি ঝাড়খণ্ড থেকে ঢুকিয়ে এখানে বাঙালিদের চূড়ান্তভাবে অপমান করা হচ্ছে। তাদের বলা হচ্ছে যে ব্যাংকে যদি পরিষেবা নিতে চাও তাহলে হিন্দি শিখে নাও, তাহলে বলা হয় যে হিন্দি রাষ্ট্রভাষা টাইপের মিথ্যে কথা তাদের একদম মুখ কণ্ঠস্থ একদম সঙ্গে সঙ্গে তারা করে দেয়। বাঙালি তারা অপমান করে, বাঙালি তারা লাঞ্ছিত করে, বাঙালিকে তারা প্রতারিত করে। এবং বাংলায় ফর্ম চাইলে, বাংলায় তথ্য চাইলে বেশ কয়েকটা জায়গায় বাংলা পক্ষ সেখানে সেই প্রতিবাদে সামিল হয়েছে। যখন মানুষ আমাদের কাছে এসছে তাদের বাংলাদেশি বলা হচ্ছে পর্যন্ত। অর্থাৎ বাংলার মাটিতে আমরা নিপীড়িত, আমরা খুব স্পষ্ট কথা আজকে আমরা এই জিনিস আর মানব না। বাংলা পক্ষ আজকে লড়াইতে নেমেছে যে আমরা আইনের মাধ্যমে, যেহেতু আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী, আমরা এই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা আমরা দায়ের করছি। আমাদের বাংলা পক্ষ সহযোদ্ধা কৌশিক মাইতি দায়ের করছেন বাংলা পক্ষ সংগঠনের তরফ থেকে, এবং আমাদের আইনজীবী হলেন প্রসেনজিৎ দেবনাথ, যিনি বাংলা পক্ষর যে আইন সেল তার প্রধান। এবং যে আমরা কমপক্ষে 4 বছর ধরে সংগঠন তৈরি হওয়ার পর থেকে ক্রমাগত আমরা 700 থেকে 800 ব্রাঞ্চে ডেপুটেশন দিয়েছি, স্টেট ব্যাংকের যেখানে বাংলার যে হেড অফিস সমৃদ্ধি ভবনে ডেপুটেশন দিয়েছি, ICICI, অ্যাক্সিস, HDFC কলকাতার জোনের যে হেড, মানে যে বাংলা জোনের যে হেড ব্রাঞ্চগুলো সব জায়গায় ডেপুটেশন দিয়েছি, তারপরেও কোনো কাজ হয়নি। কাজ হয়নি বলেই আজকে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং প্রধান বিচারপতির এজলাসে আমরা রিজার্ভ ব্যাংকের নিয়ম মেনে সমস্ত ব্যাংকের পরিষেবা, সমস্ত পরিষেবা সে ফর্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাংলায় পাওয়া যায় সেই দাবিতে আজকে আমরা জনস্বার্থ মামলা করলাম বাংলা পক্ষ তরফে। আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষ লিগালসের এই বিষয়ে কাজ করেছে সাগ্নিক ভট্টাচার্য এবং প্রসেনজিৎ দেবনাথ। আদালতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি ও অন্যান্যরা। আপামর বাঙালির ব্যাংকের কাজের সুবিধার জন্য এই মামলা, দাবি বাংলা পক্ষ সংগঠনের। এবার মামলার রায় কোন দিকে যায় সেদিকে তাকিয়ে থাকতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।